فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. ناهيدا سلطانة محترمة جانتے چیچن সালাত দোহা চাষদের সালাত বা ইশরাকের সালাতের ফজিলত সম্পর্কে, তো সালাতুল ইশরাক বা সালাতুল দোহা এটা একই রকম, শুধুমাত্র সময়ের পার্থক্য। কেউ যদি ফজরের সালাতের পরে জায়গাতেই বসে থেকে তাসবিহ তাহলিল বা ইত্যাদি করা পর্যন্ত করতে করতে যদি সূর্য উঠে যায় এবং সূর্য যখনই উঠবে, সূর্য ওঠার কিছুক্ষণ পরে সেখানে দাঁড়িয়ে যদি দুই রাকাত সালাত আদায় করে, তাহলে সেই সালাতটা হবে একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সমান সওয়াব। আল্লাহ আকবার। দ্বিতীয়ত, এই সালাতটা যদি আপনি বর্তমান সময়, এই সময়ের কথা বলতেছি আমি, 7:30 থেকে 8টার মধ্যে, 9টা 10টা এরকম সময়ের মধ্যে যদি কেউ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সালাতুল দোহা বলেছেন, তবে কন্টিনিউ পড়াটা উচিত না, একদিন ছাড়া উচিত এটা, কারণ এটাও একটা সুন্নাত, মনে রাখবেন, কারণ প্রতিদিন পড়াটা সুন্নাত নয়। তো যদি কেউ পড়ে, তাহলে এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কেউ যদি এই সালাতটা পড়ে, মানে হাদিসটা এরকম, রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে বানি আদমের 360টা জোড়া আছে, তবে শুকরিয়া আদায় করা উচিত, বনি আদমের আদম সন্তানের 360টা জোড়ার উপরে শুকরিয়া আদায় করা উচিত। সাহাবী গণ বললেন যে রাসূলুল্লাহ এতগুলো জোড়ার কীভাবে শুকরিয়া আদায় করবে? আল্লাহ সাল্লাম বললেন যে সালাতুল দোহার দুই রাকাত সালাতই যথেষ্ট, দুই রাকাত সালাতই যথেষ্ট এই জন্য, শুকরিয়া আদায়ের জন্য। তাহলে আমরা বলতে পারি যে দুই রাকাত অথবা 4 রাকাত 6 রাকাত অথবা 8 রাকাত, যে কোনো সংখ্যা আমরা পড়তে পারি। দুই রাকাত যদি 4 রাকাতও পড়ি বা 6 রাকাতও পড়ি, তাও কিন্তু মানে দুই সাল মানে দুই রাকাত পরপর সালাম ফেরাতে হবে, এটা যেন আমাদের মাথায় থাকে। তাহলে কেউ যদি পড়ে তাহলে দুই রাকাত পড়তে পারে, আর তার মানে এই দুই রাকাত সালাতের ফজিলত হলো যে এই 360টা জোড়ার, আমাদের শরীরে যে 360টা জোড়া আছে, এই 360টা জোড়ার শুকরিয়া আদায় স্বরূপ হবে, এটাই হচ্ছে এর ফজিলত। এবং বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা চাইলে এটা আমলটা করতে পারি, বারাকাল্লাহ ফিকুম। এবং বেশ আরও একটা কথা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এবং এই হাদিসটাও সহিহ বুখারীতে এসেছে, উনি নিজে বলছেন যে আউসানি খলিলি সালাসা, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি ওসিয়ত করেছেন আমাকে, তার মধ্যে একটা হলো আল বিত্র কাবলা নাওম, ঘুমের পূর্বে বিত্র সালাত আদায় করা, তারপরে সোম সালাত আয়াম ফি শাহর, একটা মাসে 3টা করে সিয়াম পালন করা, এবং 3 নম্বর হলো সালাতুল দোহা, জোহার সালাত চাষদের সালাত আদায় করা। সো আমরা অনেক কিছু পেয়ে গেলাম, এর মধ্যে আমাদের উচিত এই আমলটা যদি কেউ পারি, সুযোগ থাকে তাহলে করা উচিত। يا رب العالمين.